আমরা যে হিট চ্যাপ্টারটা শুরু করেছিলাম আজকে সেখান থেকে জাস্ট ফার্স্ট দিন একটু ইন্ট্রোডাকশন হয়েছিল তো আজকে ফার্স্ট সেটা করব সেটা হচ্ছে যে ক্যালোরি মিতি মূলনীতি আচ্ছা ক্যালোরি মিতির মূলনীতিতে কি বলেছে ফার্স্ট আমি একটু ডিসকাস করে নিই তারপরে আমরা সংজ্ঞাটা লিখব ঠিক আছে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মেন যেটা মূল যেটা সেটা হচ্ছে বর্জিত তাপ সমান গৃহীত তাপ এটা পরে লিখব তো এটা কি বলতে চাইছে না ধরো আমার কাছে একটা দুটো বস্তু আছে এটা একটা এটা একটা বা ধরো এরকম একটা বালতিতে জল আছে আর একটা ধরো লোহার একটা বল যেটা গরম যেটার উষ্ণতা ধরো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিগ্রি সেলসিয়াস আর এখানে জলের উষ্ণতা ধরো সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখানে কিছু পরিমাণ জল আছে আর এটা একটা লোহার বল যেটা গরম আছে এবার কি এই যে লোহার বলটা এটা যদি আমি জলে ফেলে দিই এই জলের মধ্যে যদি ফেলে দিই তাহলে কি হবে না যেহেতু এই যে লোহার বলটা যেটা আছে এই লোহার বলটা গরম আর এই জলটা তার তুলনায় ঠান্ডা তাহলে এই বল কি করবে বলের যে তাপ আছে বল তাপ দেবে বর্জিত তাপ এটা হচ্ছে বর্জন করবে তাপ বর্জন করবে কে এই লোহার বলটা আর তাপ গ্রহণ করবে কে না তাপ গ্রহণ করবে এই জল এই জলে কি হবে না তাপটা গৃহীত হবে তো বলেছে যে ক্যালোডিমিতির মূলনীতিতে বলছে যে পারিপার্শ্বিক ভাবে যদি কোনো তাপের ক্ষয় না হয় ঠিক আছে যদি কোনো তাপের ক্ষয় না হয় এবং দুটো বস্তুর মধ্যে যদি তাপের আদান প্রদান হয় তাহলে একটা বস্তু যতটা তাপ একটা বস্তু বলতে উষ্ণ বস্তু যেটা এখানে উষ্ণ বস্তু বলতে এইটা লোয়ার বলটা তো উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করবে আর শীতল বস্তুটা কি হবে না শীতল বস্তুটা ঠিক ততটাই তাপ কি হবে গ্রহণ করবে ঠিক আছে ঠিক ততটাই তা গ্রহণ করবে এবার সংজ্ঞাটাতে যেটা বলছে সেটা হচ্ছে তাহলে কি যদি অনেক কটা বস্তু একসাথে ধরো আমি রেখেছি এবার ধরো লোহার বলের জায়গায় যাদের আলাদা আলাদা উষ্ণতা আছে এবং আছে জলের সাথে অনেক শীতল বস্তু কয়েকটা উষ্ণ বস্তু এরকম সব একসাথে আমরা রেখেছি রাখার ফলে কি হবে তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে এবং সেই তাপের আদান প্রদানে বলছে যে যদি অন্য কোনো ভাবে তাপ ক্ষয় না হয় ধরো কি বলবো তাপ হয়তো শুধু ওই দুটো বস্তুর মধ্যে আদান প্রদান না হয়ে কিছুটা ধরো বায়ুর মধ্যে বা এর মধ্যে অন্য যেটা যদি ক্ষয় না হয়ে যায় তাহলে কি হবে না উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করবে যে তাপ বেশি আছে সে যে তাপটা দেবে সেই তাপটা কি হবে না সেটা সমান হবে শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করবে সেই দুটো কি হবে সমান হবে এইবার বলছে এটা তো বুঝতে পারলাম যে তাপের আদান প্রদান হবে যে শীতল বস্তু তাপ গ্রহণ করবে উষ্ণ বস্তু বস্তু তাপ 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 বর্জন বর্জন করবে করবে কিন্তু কতটা কতটা করতে পারবে আর গ্রহণ সেটাও তো দেখতে হবে একটা হয়তো অনেক বর্জন করছে কিন্তু আর যে গ্রহণ করবে তার তো গ্রহণ করার তো ক্ষমতা দরকার বা ধরো একটা গ্রহণ করতে পারে কিন্তু আরেকজন যে তাপ যে বর্জন করবে সে কতটা তাপ দিতে পারবে ঠিক আছে তো সেই যে পরিমাপটা সেটা কিভাবে পাবো সেটা আমাকে দেখতে হবে সেটা কিভাবে পাবো সেটার জন্যে বলছে যে যে কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সমান কত হবে কোন একটা বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ ছাড়তে পারে সেটা কার কার উপরে নির্ভর করে একটা হচ্ছে বস্তুটির বস্তুটির আপেক্ষিক তাপ এস উষ্ণতার পরিবর্তন বা ঠিক আছে তাহলে একটা বস্তু কতটা তাপ গ্রহণ করতে পারবে বা কতটা তাপ ছাড়তে পারবে সেটা নির্ভর করবে ওই বস্তু তিনটি জিনিসের ওপর তিনটি ধর্মের ওপর সেটা কি একটা হচ্ছে কি না বস্তুটার ভর কত আমি যে বস্তুটা তাপ গ্রহণ করছে বা বর্জন করছে দুটোর ক্ষেত্রেই দেখতে হবে কি না বস্তুটার ভর কত দু নম্বর বস্তুটার আপেক্ষিক তাপ কত আপেক্ষিক তাপ কি সেটা আমরা আসছি পরে আর একটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন তিনটে জিনিস এবার যদি আমরা আলোচনা করি কিভাবে করছি না ধরো দুটো বস্তু আছে একটা হচ্ছে এম ওয়ান একটা এম টু এম দুটো বস্তু এইবার এম ওয়ান যে ভরের বস্তুটা তার উষ্ণতাগত টি ভরের বস্তুটা যেটা রয়েছে তার উষ্ণতা ঠিক আছে এইবার আর একটা কি আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ ধরো প্রথম বস্তুটার আপেক্ষিক তাপগত এস ওয়ান আর এইটার আপেক্ষিক তাপ এস টু এইবার দুটো বস্তুকে একসাথে রাখা হলো ঠিক আছে এইবার আমি এখানে ধরার জন্য কি ধরে নিচ্ছি না টি ওয়ান গেটারলেন টি টু তার মানে কি টি ওয়ানটা বেশি টিটুটা কম তার মানে এম ওয়ান ভরের যে প্রথম যে বস্তুটা এক নম্বর বস্তুটা এর উষ্ণতা কি এর উষ্ণতাটা বেশি এক নম্বর বস্তুর উষ্ণতা বেশি আর দু নম্বর বস্তুর উষ্ণতা কম তাহলে কি হবে আর দুটো বস্তুকে যখন আমি একসাথে রাখবো তাহলে এক নম্বর বস্তুটা কি হবে না তাপ বর্জন করবে আর দু নম্বর যেটা এম টু সে কি করবে তাপ গ্রহণ করবে তাহলে এই যে আমরা উপরে সূত্রটা লিখেছিলাম যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের সূত্র তাহলে সেই অনুযায়ী তাহলে প্রথম বস্তু বা ওয়ান এক নম্বর যে বস্তু এই এক নম্বর দিলাম তাহলে এক নম্বর বস্তু বস্তু দ্বারা বর্জিত তাপ এইটা ঠিক আছে সেটা কি হবে না প্রথমে হবে বস্তুর ভর এম ওয়ান সেটা আমি এখানে লিখেছি তারপরে কি হবে আপেক্ষিক তাপ সেটা কত এস ওয়ান এস ওয়ান তারপরে কি আছে তারপরে আছে উষ্ণতার পরিবর্তন এখানে কিন্তু উষ্ণতা বলেন এখানে বলছি উষ্ণতার পরিবর্তন এবার উষ্ণতার পরিবর্তনটা বলতে কি বুঝবো আমরা এবার ধরো দুটো বস্তুকে আচ্ছা তোমরা এটা দেখে থাকবে শীতকালে অনেক সময় কি হয় আমরা গরম জলে স্নান করি তো তো কি করি আমরা একটা ছোট পাত্রে জল গরম করি জল গরম করার পরে সেটা তো আমরা তো স্নান করতে পারি না সেটা অনেকটা গরম থাকে তাহলে আমরা কি করি না ঠান্ডা জলের মধ্যে ওই গরম জলটাকে কি করি মিশিয়ে দিই তার ফলে কি হয় না জলটা যে জলটা আমরা পাই সেটা কি হয় সেটা খুব গরমও হয় না খুব ঠান্ডাও হয় না একটা অপটিমাল টেম্পারেচারে চলে আসে টেম্পারেচারটা গরম জলের যে উষ্ণতা ছিল সেটার থেকে কম হয় আর ঠান্ডা জলের উষ্ণতার থেকে বেশি হয় ঠিক আছে তার মানে একটা একটা পরিবর্তন হচ্ছে একটা অপটিমাল টেম্পারেচারে আসছে এক্ষেত্রেও কি হবে না যখন গরম বস্তু আর ঠান্ডা বস্তু দুটোকে একসাথে যখন রাখলাম একজন তো তাপ ছাড়বে আর একজন তাপ নেবে এই করতে করতে এমন একটা উষ্ণতায় আসবে যেখানে কি হবে যেখানে আর উষ্ণতার এ হবে না চেঞ্জ আর হবে না সরি তাপের পরিবহন আর হবে না মানে কেউ আর তাপ ছাড়বে না আর কেউ তাপ নেবে না কারণ দুজনের উষ্ণতা যখন সমান হয়ে যাবে কে তাপ দেবে আর কে নেবে দুজনের সেটা পসিবল না উষ্ণতা যখন সেম হয়ে যাচ্ছে তো সেই যে উষ্ণতা যেটা আসছে সেই উষ্ণতাটা আমি ধরছি টি যে টি উষ্ণতাতে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে মানে কি যে তাপ ছাড়ছে সে টি ওয়ান থেকে টি ওয়ান থেকে কমে কমে মাইনাস হতে হতে কোথায় আসছে টিতে যে তাপ ছাড়ছে কারণ এখানে টি ওয়ানটা বড় আর যে তাপ নিচ্ছে সে কি হবে না সে বাড়তে বাড়তে টিতে পৌঁছাবে ঠিক আছে একজনের তাপটা বাড়বে আর একজনের কমবে সরি তাপ নয় উষ্ণতাটা তাহলে টি ওয়ান যে এক নম্বর বস্তু তার কি হচ্ছে তার উষ্ণতা কমছে কতটা কমছে না আগে ছিল টি ওয়ান সেখান থেকে কোথায় পৌঁছাচ্ছে টিতে ঠিক আছে আগে ছিল টি ওয়ানে সে কমতে কমতে টিতে পৌঁছালো তাপ ছাড়তে ছাড়তে দু নম্বর বস্তু দ্বারা গৃহীত তাপ তাদের প্রথম বস্তুটা কি হলো তার উষ্ণতা বেশি ছিল তাই সে তাপটা ছেড়ে গিয়ে এবার দ্বিতীয় বস্তু তার তো উষ্ণতা কম সে তাপ গ্রহণ করছে সে কতটা গ্রহণ করবে না তার ভর হচ্ছে এম টু এম টু আপেক্ষিক তাপ এস টু এইবার উষ্ণতার পরিবর্তন কি হলো না তার টি টু উষ্ণতা ছিল সেখান থেকে কোথায় গেল সেখান থেকে টিতে গেছে তার মানে টিটা বড় তাহলে চেঞ্জ কত হলো টি টু মাইনাস এ সরি টি মাইনাস টি টু এইটা হলো কি না দ্বিতীয় বস্তু দ্বারা গৃহীত তাপ ক্যালোরি নীতির মূলনীতিতে কি বলছে না এই যে দুটো প্রসেস হলো একজন তাপ ছাড়লো আর একজন তাপ গ্রহণ করলো এই দুটো কি হবে সমান এখানে যে তাপ হলো এই যে তাপ যতটা ছাড়লো আর সমান সেখান থেকে তাহলে কি পাবো না এম ওয়ান এস ওয়ান টি ওয়ান মাইনাস টি সমান এম টু এস টু টি মাইনাস টি টু এটা এবার এখানে আমি দুটো বস্তু নিয়ে করলাম এখানে দুটোর জায়গায় আরো অনেক বেশি চারটে পাঁচটাও থাকতে পারে কোনো অসুবিধা নেই সেখানে শুধু আমাকে কি করতে হবে এই টিটা দেখতে হবে যে কত দূর পর্যন্ত এই টিটা যেতে পারে সেই থেকে এবার পরপর সমান করতে করতে আমরা মাইনাস করতে 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 পারি যতজন বর্জিত করছে সবগুলোকে একদিকে যোগ করব আর যারা যারা গ্রহণ করছে তাদেরগুলোকে এক একদিকে যোগ করব ঠিক আছে তো সেখান থেকে আমরা ক্যালোরি মিতির মূলনীতিটা দেখলাম যে কিভাবে এই দুটো সমান হয় তাহলে এটার কি করা যায় না এটার আমরা একটা ম্যাথ করতে পারি একটা অঙ্ক দিয়ে বুঝতে পারি যে জিনিসটা কেমন হচ্ছে এখানে কি আছে না ফিফটি গ্রাম ভরের একটি বলের উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস বলটিকে কি করা হয়েছে না দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একশো গ্রাম জলে ডোবানো হলে অন্তিম উষ্ণতা কত হবে ঠিক আছে অন্তিম উষ্ণতা কথা হবে আর এই যে বলটা যেটা আছে বলটা যেটা দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ কত না বলের আপেক্ষিক তাপ সমান কত জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি গ্রামীণ মাস এবং ডিগ্রি সেলসিয়াস মাস এইটা এই ইনফরমেশন আমাকে দেওয়া আছে ঠিক আছে এখন আমাকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে অন্তিম উষ্ণতাটা কত অন্তিম উষ্ণতাটা কি এখানে দেখো আমরা যেটা টি ধরেছিলাম টিটা কি না একটা বাড়ছিল আর একটা কমতে কমতে যে উষ্ণতা এসে পৌঁছালো সেই উষ্ণতাটাকে আমরা ধরছিলাম তো এখানে সেটাই জানতে চাইছে যে কোন উষ্ণতায় গিয়ে এটা থামবে ঠিক আছে এইবার তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি কি দেওয়া আছে এখানে সেটা আমাকে দেখতে হবে যেহেতু দুটো বস্তুর হচ্ছে তাহলে এখানে আমার কটা ইনফরমেশন দরকার না এম ওয়ান এস ওয়ান দুই ই ওয়ান দরকার তিন এম টু এস টু তাহলে চার পাঁচ আর টি টু ছটা এখানে আমার ছটা দেওয়া আছে কিনা দেখি এক হচ্ছে একটা ভর দেওয়া আছে দুটো ভর দেওয়া আছে ভর হয়ে গেল প্রসন্নতা দেখি একটা দুটো দুটো দেওয়া আছে তাহলে চারটে হলো আর একটা কি আপেক্ষিক তাপ একটা দেওয়া আছে পাঁচটা জলের আপেক্ষিক তাপ কত হয় ওয়ান ঠিক আছে ওয়ান ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স এটা মনে রাখতে হবে তাহলে মানে আমার কাছে সব ইনফরমেশন দেওয়া আছে আমাকে শুধু টি ক্যালকুলেট করতে হবে তার মানে আমি টিটা ধরে নেব তাহলে ফার্স্ট কি ধরে নেব আমি না অন্তিম ধরি অন্তিম উষ্ণতার সমান ডিগ্রি সেলসিয়াস আমি এটা ধরে নিচ্ছি এইবার বাকি ইনফরমেশন গুলো আমি লিখবো এক হচ্ছে বলের ভর এম ওয়ান সমান ফিফটি গ্রাম বলের উষ্ণতা টি ওয়ান সমান নব্বই ডিগ্রি সেলসিয়াস বলের আপেক্ষিক তাপ এস ওয়ান সমান জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা এই তিনটে হলো এরপরে কি না জলের ভর এম টু সমান কত হান্ড্রেড গার্ব জলের উষ্ণতা টি টু সমান দশ ডিগ্রি সেলসিয়াস আর কি জলের আপেক্ষিক তাপ এস টু সমান কত এস টু হচ্ছে ওয়ান ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনফরমেশন আমার কাছে আছে আর একটা আমি তাহলে কি হবে এখানে উষ্ণতা কার বেশি না বলের উষ্ণতা বেশি নব্বই ডিগ্রি সেলসিয়াস আর জলের উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস তার মানে বলটা কি হবে বলটা তাপ ছাড়বে আর জলটা তাপ গ্রহণ করবে তাহলে কি হবে আমি ফার্স্ট কি লিখব না বল দ্বারা বর্জিত তাপ কথা হবে তাহলে না বল দ্বারা বর্জিত তাপ এম ওয়ান এখানে তার মানে কত ফিফটি গ্রাম ইন্টু আপেক্ষিক তাপ এস ওয়ান জিরো পয়েন্ট জিরো নাইন উষ্ণতার পরিবর্তন কত নব্বই ডিগ্রিতে ছিল সেখান থেকে কোথায় যাবে টিতে তাহলে কি হবে টি এটা হয়ে এটা আমি পেয়ে গেলাম এটা কত হবে ক্যালোরি এত ক্যালোরি তাপ বল দ্বারা বর্জিত হবে তাহলে জল কতটা গ্রহণ করবে জল দ্বারা গৃহীত তাপ সমান কত গ্রাম জল ছিল একশো গ্রাম তাহলে আপেক্ষিক তাপ কত এক টু কতটা তাপ উষ্ণতার পরিবর্তন কত হয়েছে না দশে ছিল দশটা বেড়ে কোথায় যাবে না টিতে যাবে তাহলে পরিবর্তন কত হলো না টি মাইনাস দশ টিটা বড় হবে অবশ্যই কারণ টিটা যাচ্ছে তাহলে তাই টি থেকে মাইনাস করছি তাহলে টি মাইনাস দশ

ফিফটি এখানে দুই তাহলে এটা কত হবে লিখতে পারি আমরা জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু নব্বই মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু টি সমান টু টি মাইনাস কুড়ি তাহলে কি করতে পারি টু টি মাইনাস সরি প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন টি সমান কত হবে এটা হবে কুড়ি প্লাস নব্বই ইন্টু নয় বাই ওয়ান হান্ড্রেড তাহলে টি সমান কত হবে হান্ড্রেড এন্ড ওয়ান বাই টু পয়েন্ট জিরো নাইন যদি করি এখানে একটা হান্ড্রেড মাল্টিপ্লাই হবে এবার এটা একটা ক্যালকুলেট করে নিও এটা কত হয় এটা দুটো বা কি করতে হবে দুটোকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এই দুটোকে ভাগ করতে হবে এই দুটো ভাগ করলে আমরা পেয়ে যাব এটা করে তোমরা দেখো কি হয় তাহলে এইভাবে আমাদেরকে করতে আছে কার্য কাপের তাপের আচ্ছা কার্য ও তাপের তুল্যতাতে কি বলছে না কার্য আর তাপের তুল্যতাতে বলছে যে আচ্ছা ক্যালকুলেশনটা আচ্ছা কার্য ও তাপের তুল্যতাতে কি বলছে না কার্য আর তাপের তুল্যতাতে বলছে যে ধরো কোন একটা কাজ করছি সেই কাজটাকে যদি আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করি ঠিক আছে ধরো আমরা দুটো হাত ঘষছি দুটো হাত পরস্পর দুটো হাত ঘষছি তো ঘষলে কি হয় আমরা কি করছি একটা কার্য করছি তার জন্য কি হয় আমাদের হাতের কি হয় তালুতে তাপ উৎপন্ন হচ্ছে ঠিক আছে এই যে কতটা কাজ করছি আর তার জন্য কতটা তাপ তৈরি হবে সেইখানে কি আসছে না সেখানে এই কার্য ও তাপে তুল্যতা আসছে যেটাকে অফ ওয়ার্ক অ্যান্ড হিট বলছি আমরা যে কতটা কাজ করলে সেখান থেকে আমরা কতটা তাপ পেতে পারি আজকে শুধু আমি একবার আউটলাইনটা বলছি নেক্সট দিন আমরা এটা করব যে বলছে যে না যদি আমরা যতটা কাজ করছি ঠিক আছে সেটাকে যদি সম্পূর্ণ তাপে রূপান্তরিত করি এইটা আমার কার্য আছে ধরো ডব্লিউ সেটাকে যদি আমি পুরোটা যদি হিট তাপে যদি রূপান্তরিত করি সেটা কি হবে সেই যে উৎপন্ন তাপটা হবে সেটা কি হবে সমানুপাতিক যতটা কার্য আছে সেই কার্যটাকে যদি আমি সম্পূর্ণ তাপে রূপান্তরিত করি হিটে তাহলে কি হবে সেটা হচ্ছে সমানুপাতিক এইবার সেখান থেকে আমাদেরকে কি করতে হবে এই সমানুপাতিকটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট আসবে কে এইট সেই কে এখানে কি এখানে সেই কে টা হবে যে কে এর জায়গায় সেই যে কনস্ট্যান্টটা ধ্রুবক সেটা হবে যেটাকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তো এইখান থেকে আমরা নেক্সট দিন আমরা শুরু করবো এখান থেকে এখানে তাপের তুল্যতা থাকবে তারপরে আমরা অবস্থার পরিবর্তন লীন তাপ এগুলো ডিসকাস করব নিম্পিট বিএমএইচএস নোসিফাম সি